তৃণমূলকে মারবো না, তৃণমূলকে দৌড় করাবো। চোখ খুলে তাকিয়ে দেখুন, গতকাল থেকে মানিক বন্দ্যোপাধ্যায় যখন দৌড়াচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলার বর্তমানের এমএলএ, তার নামে লুকআউট নোটিশ জারি হয়েছে। মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে, মানিক বন্দ্যোপাধ্যায় কোথায়? তৃণমূলের নেতাদেরকে উত্তর দিতে হবে, মানিক বন্দ্যোপাধ্যায় কোথায়? বান্ধবীর ফ্ল্যাটে 60 কোটি টাকা, আর আমার মা বেটিদেরকে লাইনে দাঁড় করিয়ে লক্ষ্মীর ভান্ডারের নামে 500 টাকা দিয়ে মানুষের সমস্যা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি, এই জায়গা প্রমাণ করছে, এই জনসভা প্রমাণ করছে, মমতা ব্যানার্জির এই চুরুটবাজির রাজনীতি এবং আর সাধারণ মানুষ আর মনে রাখবে না। সময় এসছে প্রত্যাখ্যান করবার, সময় এসছে এই খেলাকে ঘুরিয়ে দেওয়ার। শেষ 11 বছর ধরে লুট চলেছে বাংলা জুড়ে, শেষ 11 বছর ধরে গোটা বাংলা জুড়ে লুট চলেছে, শেষ 11 বছর ধরে আমার আপনার ভবিষ্যৎ লুটেছে, শেষ 11 বছর ধরে আমার আপনার চাকরি লুটেছে, শেষ 11 বছর ধরে কলেজে ভর্তি হতে দেয়নি, শেষ 11 বছর ধরে টাকা লুটেছে, শেষ 11 বছর ধরে গরু চুরি করেছে, শেষ 11 বছর ধরে এসএসসি চাকরি চুরি করেছে, শেষ 11 বছর ধরে টেটের চাকরি চুরি করেছে, শেষ 11 বছর ধরে কয়লা চুরি করেছে। আর আমরা বলেছিলাম, এ যা যা চুরি করছেন সাধারণ মানুষের টাকা, যেভাবে আপনারা চুরি করছেন, একদিন সময় আসবে সাধারণ মানুষ তৃণমূলের নেতাদের গলার মধ্যে আঙুল ঢুকিয়ে ওই টাকা বের করবে। 2016 থেকে 2021 বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুদান চক্রবর্তী মঞ্চে উপস্থিত রয়েছেন, বিধানসভার অভ্যন্তরে প্রশ্ন তুলেছিলেন চিটফান্ড নিয়ে, শুভেন্দু অধিকারী দেড়ে মারতে এসেছিল, সেই সময় মমতা ব্যানার্জির গোয়ালের গরু ছিল শুভেন্দু, এখন হয়েছে দিলীপ ঘোষের গোয়ালের গরু। আপনাদেরকেও বুঝতে হবে, এসএফআই যে কমরেডস এখানে দাঁড়িয়েছেন, এসএফআই যে কমরেডস এখানে জড়ো হয়েছে, কমরেডস শুভেন্দু অধিকারী যখন তেরে এসেছিল বিধানসভায় সুজন চক্রবর্তীকে মারবার জন্য, সুজন চক্রবর্তী নিজের চেয়ার ছেড়ে বিধানসভা থেকে বেরিয়ে আসেনি, সুজন চক্রবর্তী হাতা গুটিয়ে শুভেন্দুর দিকে তেরে গেছিল। আমাদেরকেও বুঝতে হবে কমরেডস, আমাদের পূর্বজদের ইতিহাস মার খাবার ইতিহাস নয়, অনেক হয়েছে 11 বছর ধরে, এইবারে পাল্টা প্রত্যাঘাত করবার সময় এসছে। কমরেড মোহাম্মদ সেলিম লোকসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বলেছিল তৃণমূলের সাংসদদের দিকে আঙুল তুলে, আপ সবকে সব চোর হো, বিধানসভা হতে পারে, লোকসভা হতে পারে, রাস্তার আন্দোলন হতে পারে, বামপন্থীরা এতদিন গর্বের সাথে আমরা বলে এসেছি যে ইট বালি কয়লা সিমেন্ট থেকে যা যা তোলাবাজি করছেন, একদিন সময় আসবে এই টাকা আপনাকে ফেরত দিতে হবে। চোখ খুলে আজকে তাকিয়ে দেখুন, 2019 সালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর লোকসভার প্রার্থী ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন প্রার্থী সংবাদ মাধ্যমের কর্মীরা গিয়ে জিজ্ঞেস করেছিল যে আপনার জন্য যারা ভোট করাবে তাদেরকে ধরে ধরে তৃণমূল মারছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, আমরা তৃণমূলকে মারবো না, তৃণমূলকে দৌড় করাবো, চোখ খুলে তাকিয়ে দেখুন, গতকাল থেকে মানিক ভট্টাচার্য দৌড়াচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলার বর্তমানের এমএলএ, তার নামে লুকআউট নোটিশ জারি হয়েছে। মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে, মানিক ভট্টাচার্য কোথায়? তৃণমূলের নেতাদেরকে উত্তর দিতে হবে, মানিক ভট্টাচার্য কোথায়? তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় যিনি বসেছিলেন, সেই বিশৃঙ্খল করা, সেই বিশৃঙ্খলার রাজনীতি করা পার্থ চট্টোপাধ্যায় এখন জেলের ভাত খাচ্ছেন বসে বসে। চোখ খুলে তাকিয়ে দেখছেন, এই দম্ভ টিকবে না, এই অহংকার টিকবে না। অনেক দূরে যে পুলিশের বড় বাবুরা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, আপনাদেরকেও বলছি, চোখ খুলে তাকিয়ে দেখুন, 21 জুলাই মুখ্যমন্ত্রীর পাশে পার্থ বসেছিল, এখন পার্থ বসে আছে সুদীপ্ত সেনের পাশের জেলখানায়, চোখ খুলে তাকিয়ে দেখুন, অনুপ্রভা মণ্ডল 21 জুলাই বসেছিল মমতা ব্যানার্জির পাশে, এখন সেই অনুপ্রভা মণ্ডল জেলের মধ্যে কমোডে পায়খানা করবে নাকি বাংলা স্টাইলে পায়খানা করবে, ওই নিয়ে আলোচনা হচ্ছে। চোখ লাগাবেন না আমাদের কমরেডসদেরকে,
ওই মুখ্যমন্ত্রী বলেছেন একজন পার্থ যদি গ্রেপ্তার হয়, একজন অনুব্রত যদি গ্রেপ্তার হয়, বাংলার বুকে লাখ লাখ অনুব্রত জন্ম নেবে। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, বাংলার বুকে যদি লাখ লাখ অনুব্রত জন্ম নেয়, তাহলে বাংলার বুকে ওই রকম মহিলা ও প্রীতিলতা ওয়াদ্দেদারদের মতো বারবার জন্ম নেবে, যারা পায়ের জুতো খুলে পার্থের টাকার দিকে ছুঁড়ে মারবে আর মেরে বলবে, আফসোস রইল ওর মাথায় গিয়ে জুতোটা পড়েনি। আমরা এখনো বলছি, এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইতে আপনাদেরকেও সামিল হতে হবে। এখন যদি গরুর রচনা লিখতে বলা হয় লোকে কি লিখবে? সাধারণ ছাত্রছাত্রীরা লিখবে, গরু একটি উপকারী প্রাণী, গরু পাচার করে কোটি কোটি টাকা পাওয়া যায়। ধন্যবাদ, লাখ লাখ ধন্যবাদ।